বর্তমানে বৌদ্ধধর্মে দুটি প্রধান ধ্যান বিধি রয়েছে। একটি হলো বিপাসনা বা বিপাসনা ধ্যান, যার সম্পর্কে অনেকেই শুনে থাকবেন, এবং দ্বিতীয় ধ্যান প্রক্রিয়াটি হলো সমাথা মেডিটেশন। বিপাসনা কথার অর্থ হলো বিশেষ প্রকারে দেখা বা অন্তর্দৃষ্টি। সমাথা ধ্যান মানে হলো শান্তি, এবং এই প্রক্রিয়াটি স্থিরতা, একাগ্রতা এবং এক জায়গায় মনকে শান্ত করার প্রক্রিয়া। কিন্তু গৌতম বুদ্ধের মতে এই দুটি ভিন্ন ধ্যান পদ্ধতি নয়। তিনি বিপাসনা এবং সমাথা ধ্যানকে কোনো আলাদাভাবে বর্ণনা করেননি। উপরন্তু তিনি বিপাসনা এবং সমাথা ধ্যান বিধির ব্যবহারকে জ্ঞানের মাধ্যমে গড়ে ওঠা মনের দুটি গুণের কথা বলেছেন। এটি দুটি আমাদের মনের গুণ যা ধ্যানের মধ্যে বিকাশ লাভ করে, যা আমাদের জন্য মোক্ষ লাভের দিকে যাওয়ার পথ সহজ করে তোলে। বৌদ্ধ ধর্মগ্রন্থের মতে ভগবান বুদ্ধ সবসময় প্রিয়জনদেরকে গিয়ে বলতেন, যাও ধ্যান করো। এবং এই ধ্যান শব্দের মধ্যেই বিপাসনা এবং সমাথা উভয়কেই অন্তর্ভুক্ত করেছিলেন। কিছু জায়গায় যেখানে বুদ্ধ বিপাসনা শব্দটি উল্লেখ করেছেন, তিনি সর্বদা এটিকে সমাথা ধ্যানের সাথেও যুক্ত করেছেন। বিপাসনা এবং সমাথা ধ্যান হল জ্ঞানের মাধ্যমে গড়ে ওঠা মনের দুটি গুণ, যা প্রত্যেক ধ্যানকারীর মধ্যে বিকশিত হওয়া খুবই জরুরি। গৌতম বুদ্ধের মতে তিনটি উপায়ে একজন ব্যক্তি মোক্ষ লাভ করতে পারেন। প্রথমত, তিনি মনকে একাগ্র এবং শান্ত করবেন, তারপর বিপাসনা ধ্যান করবেন। দ্বিতীয়ত, ধ্যানকারী প্রথমে বিপাসনা ধ্যান করবেন, তারপর তার মনকে শান্ত ও একাগ্র করবেন। এবং তৃতীয়ত, মনকে শান্ত, একাগ্র এবং বিপাসনা একসাথেই করবেন। সাধারণত বেশিরভাগ মানুষই প্রথমে সমাথা ধ্যান এবং তারপরে বিপাসনা ধ্যান করতে পছন্দ করেন। তাই আজ আমরা এই ভিডিওতে প্রথমে সমাথা ধ্যান সম্পর্কে জানব, যে এই প্রক্রিয়াকে কিভাবে করতে হয়। সমাথা ধ্যান হল মনকে শান্ত করার এবং ফোকাস করার প্রক্রিয়া। যখনই আমরা ধ্যান করতে বসি, তখন আমাদের মন ছুটতে থাকে, চিন্তা করতে থাকে এবং কোনোভাবেই এক জায়গায় স্থির থাকতে পারে না, এবং এর ফলেই আমরা মন খারাপ করে ফেলি, মেডিটেশন করা বন্ধ করে দিই। কিন্তু সমাথা মেডিটেশন করলে এই সমস্যা দূর হয়ে যাবে। এখন এই ধ্যান বিধি আপনার মনকে একটি স্থানে, একটি বিন্দুতে কেন্দ্রিত করার মতো ক্ষমতা প্রদান করে। সর্বপ্রথমে একটা শান্ত জায়গা খুঁজে বের করতে হবে এবং আপনাকে পদ্মাসনে বসতে হবে। পদ্মাসন, যাকে লোটাস পোজও বলা হয়। আপনি যদি বৃদ্ধ হন এবং আপনার পা বেঁকিয়ে বসতে না পারেন, তবে আপনি আপনার মেরুদণ্ড সোজা রেখে একটি চেয়ারে বসতে পারেন। মনে রাখবেন, মেরুদণ্ড বা সিদ্ধারাকে কোনোভাবেই জোরপূর্বক সোজা রাখার চেষ্টা করবেন না, নর্মালি স্ট্রেইট রাখুন। আপনার হাতকে ঠিক এইভাবে রাখুন যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। আপনার মাথাকে সামান্য নিচে রাখুন, চোখ খোলা থাকবে কিন্তু নিচের দিকে তাকাবেন, ঠিক ভিডিওতে দেখানো হিসাবে। আপনার মনকে আপনার নিঃশ্বাসের দিকে নিয়ে যান। অনুভব করুন যে শ্বাস আপনার ভেতরে আসছে এবং বেরিয়ে যাচ্ছে। এটি মনের জন্য একটি কনসেন্ট্রেশন মেডিটেশন টেকনিক। এই প্রক্রিয়ার দ্বারা মনকে এক জায়গায় ফোকাস করতে শেখানো হচ্ছে, এক জায়গায় মনকে শান্ত ও স্থির করা শেখানো হচ্ছে। এবং ঠিক এই কারণেই এই ধ্যান প্রক্রিয়াকে অনেকভাবে করা যেতে পারে। যেমন, আপনি আপনার সামনে গৌতম বুদ্ধের একটি ছোট মূর্তি রাখতে পারেন এবং এটিতে ধ্যান করতে পারেন। বুদ্ধ মূর্তি সম্পর্কে মোটেও চিন্তা করার দরকার নেই যে তার রং কী বা তার আকৃতি কীরকম। তবে আপনাকে এটির দিকে তাকিয়ে থাকতে হবে, আপনার মনকে একাগ্র করতে হবে। নিঃসন্দেহে ধ্যানের সময় অনেক চিন্তাভাবনা আসে আমাদের মনে, তবে আপনার মনকে আপনার বস্তুতে ফিরিয়ে নিতে হবে, কারণ এটিই হচ্ছে ধ্যান। মনকে শেখানো হয় যে কীভাবে এক জায়গায় শান্ত এবং স্থির থাকতে হয়। ধ্যান মানে মনকে প্রশিক্ষণ দেওয়া মাত্র। তবে আপনার কাছে যদি গৌতম বুদ্ধের মূর্তি না থাকে, তবে আপনি গৌতম বুদ্ধের মনের উপরেও ধ্যান করতে পারেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে গৌতম বুদ্ধের মনের উপর কিভাবে ধ্যান করা যায়। গৌতম বুদ্ধের মনকে একটি বিন্দু দ্বারা উপস্থাপিত করা হয়, যা ইঙ্গিত করে
যে আমাদের মনের অনন্ত আকাশ সমস্ত কিছুই এক জায়গায় স্থির আছে, এবং আমাদের মনের মতো ভগবান বুদ্ধের মন সর্বত্র বিক্ষিপ্তভাবে ছড়িয়ে নেই। তার মন খুব স্থিতিশীল এবং একাগ্র। আর ঠিক এই কারণেই গৌতম বুদ্ধের মনকে একটি বিন্দুর দ্বারা প্রকাশ করা হয়। এমনকি আমরা চাইলে একটি বিন্দু অঙ্কিত করে সেটিতেও ধ্যান করতে পারি, কিন্তু এক্ষেত্রে বাইরের কোনো বস্তুর ব্যবহার করা চলবে না। তাই ভিডিওর মধ্যে বলে থাকা ধ্যান পদ্ধতির ব্যবহার করুন এবং নিজের জীবনকে সুখে এবং আনন্দে ভরে তুলুন। ধন্যবাদ।